দেখুন বন্ধুরা, আমি এবার চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি পুরো চাল। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়ো কাটা হয়ে গেছে। এবার দুটো পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ আমি মোটা মোটা করে দেব। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। দেখুন বন্ধুরা, আমি একটু লবণ আর হলুদ মাছে লাগিয়ে নিচ্ছি। লবণটা কমই দেবে মূলা মাছে। দেখুন আমি এবার তেলে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো, পেঁয়াজ একটু ভেজে নেব, তারপরে আমি চাপ কুমড়োটা দিয়ে দিচ্ছি। তারপর জল দিয়ে দেবো, দিয়ে একটু পরে মাছটা দিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এখন বন্ধুরা, আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখেছেন আমার চাল কুমড়ো কত সুন্দর হয়ে গেছে, একদম নরম। দেখুন বন্ধুরা, ভোলা মাছগুলো আমার একটু একটু ভাঙাও আছে, আবার কিছু গোটাও আছে। একটু ভেঙে দেবেন, তবেই এটা ভালো লাগবে খেতে। ওই জন্য আমি কিছু গোটাও রেখেছি, ভেঙেও দিয়েছি। দেখেছেন কত সুন্দর কুমড়ো নরম হয়ে গেছে। আমার চাল কুমড়ো ভোলা মাছ রেডি হয়ে গেছে। আমি এই যে লাল ভোলা আর এই যে চাল কুমড়ো দিয়ে রান্না তরকারিটা আমি কিন্তু খেতে বসে গেছি, কিন্তু এত ভালো হয়েছে, আপনাদের তো খাওয়াতে পারছি না, তা বোঝাতেও পারছি না। সত্যি এটা যেন আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার, আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, খুব ভালো হয়েছে।